আজ আমি আপনাদের হাওড়ার বুকে এমন এক জায়গার সন্ধান দেব যেখান থেকে খুবই চিপ প্রাইসের মধ্যে ব্র্যান্ডেড কোম্পানির কুর্তি থেকে শুরু করে উইন্টারের যাবতীয় কালেকশন এখান থেকে একদম চিপ প্রাইসের মধ্যে কিনতে পারবেন এবং দাম থাকবে একদম চ্যালেঞ্জিং। এই দামে আপনি এই কালেকশন কলকাতায় অন্য কোথাও পাবেন না। চলুন শুরু করা যাক, কোনটার কি দাম রয়েছে, কি করে এখানে আসবেন, যদি আসতে না পারেন সেক্ষেত্রে কি সুবিধা রয়েছে, যাবতীয় তথ্য বলা থাকবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন। যে কোনো জায়গা থেকে কোনো কিছু মেটেরিয়াল কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করে, আগে ভালো মতো রিসার্চ করে তারপরই কিনবেন, কারণ সেই মুহূর্তে আমি থাকবো না, আপনাকেই থাকতে হবে এবং সম্পূর্ণ ভেরিফাই সেটি আপনাকেই করতে হবে। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অতবুসুই লাইক করতে ভুলবেন না, কারণ এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন শুরু করা যাক। আপনার নাম? নমস্কার, পুনম গুপ্তা। আচ্ছা, আপনার নাম? নেহা মুখার্জি। আচ্ছা, আবার বহুদিন বাদে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। একদম, আগে তো অনেক ভিডিও রয়েছে কম বেশি। হ্যাঁ, অনেক বেশি, অনেক ভিডিও আছে। হ্যাঁ, নিশ্চয়ই। সত্যি বলতে সব নেম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে? আমাদের শপ নেম হলো রুদ্রাস ফ্যাশন, আমাদের সবাই আপনারা ভালো করেই জানেন, যারা নতুন আছে তাদের জন্য বলে দিই আমাদের দুটো শপ হলো, একটা হলো দমদম, একটা হলো হাওড়া। দমদম জাংশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, দাঁড়াও প্রতীকবর রেস্টুরেন্টের অপোজিটে, আর একটা হলো হাওড়া জ্যান হসপিটালের একদম পাশে। দুটোই একদম কনভিনিয়েন্ট লোকেশন, অ্যাড্রেস তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, যদি কোনো অসুবিধা হয় আপনাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে নেবেন, আমরা গাইড করে দেবো। সব থেকে বেশ ফোন করে নেবেন, সম্পূর্ণ গাইড করে দেবো। একদম একদম। আর স্ক্রিনে আপনার তিনটে নাম্বার দেওয়া থাকবে, একটা নাম্বার আমার থাকবে, একটা পুনমের থাকবে, আর একটা দমদম শপে বসে আমার বৌদি ওনার নাম্বার থাকে। তো কোনোভাবে যদি একটা নাম্বারে কন্টিনিউয়াসলি না পান তো বারবার ওটাতেই ট্রাই করবেন না, তিনটে নাম্বার সেই জন্যই দেওয়া থাকে, তো সেটা একটুখানি ফলো করবেন। আর রাত্রির একটার পর কেউ ফোন করবেন না, অনেকবার আমি দেখেছি রাত্রির একটার পর ফোন আসে। আর রিটেলের জন্য প্লিজ কেউ কল করবে না দিদি, আমি একটা, হ্যাঁ অনেকে আবার এটাও বলেন দিদি আমার সামনে বিয়ে বাড়ি আছে তো আমি একত্রে একটা মাল নিতে চাই 3,000-4,000, ওরকম ওরকমও করবেন না। আপনারা নিয়ার আবার কোনো শপের থেকে শপিং করুন, আদারওয়াইজ কোনো রিটেলের থেকে শপিং করুন। আর আজকে ভিডিও করানোর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে সবার একটা কিউরিওসিটি থাকেই যে আমরা এবার কি সেল করব। তো বলি উইন্টারের জন্য আমরা খুব একটা বেশি কিন্তু মানে মাথা ঘামাচ্ছি না এর জন্যই, কারণ কলকাতায় ঠান্ডাটা সেরকম পরিমাণে থাকে না। তো ফ্যান্সি আইটেম আমরা কিছু দেখাবো যেটা গরমও হবে আর আপনারা উইন্টারে ইউজও করতে পারবেন, আদারওয়াইজ রেগুলার যেরকম আমরা গাউন, এমজি, এমএম, আর একটা প্রোডাক্ট যেটা সারপ্লাস। সারপ্লাসকে নিয়ে এবার আমরা নতুনভাবে কাজ করা শুরু করেছি, দমদম অ্যান্ড হাওড়া দুটো জায়গায় সারপ্লাস থাকবে। কুর্তি অ্যান্ড মানে প্যান্ট সেট কিন্তু নয়, আমরা ফোকাস করেছি ওয়ান পিস, মানে ওয়েস্টার্ন কালেকশনের উপরে একটু ফোকাস করেছি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে এবার প্রোডাক্টের দিকে স্টার্ট করবো, উইন্টার কালেকশন থেকে তাহলে আমরা স্টার্ট করছি। এখানে মোটামুটি কুর্তির আমি বলে দিচ্ছি, কুর্তি যে স্টার্টিং প্রাইসটা আমাদের আছে সেটা হচ্ছে 140-150, তার উপরে যাবে 210-60, তার উপরে হচ্ছে 350-80, তার উপরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার এমজি আর এমএম। আর এমজি আর এমএম এর ক্ষেত্রে আমরা 500-র উপর ছাড়া কোনো প্রাইসই ঠিক করতে পারি না, সবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাবেন। আর অবশ্যই আমাদের যে স্লিভলেস যে কুর্তিগুলো থাকে তার উপরে হাতা দেওয়া থাকবে, ইভেন কি ইন্টারলকও আপনারা পাবেন, সেই নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে ইন্টারলক থাকবে, আমরা দেখিয়েও দেবো আপনাকে, কিছু কুর্তি দেখিয়ে দেবো যার মধ্যে ইন্টারলক অলরেডি আছে। প্রথমে আমরা হুডি দিয়ে স্টার্ট করছি, দেখুন দেখুন একদম সিল্ক মেটেরিয়ালসের উপরে হুডি, পুরো একদম ভেলভেটের উপরে, আপনারা কাপড়টা টাচ করলে বুঝতে পারবেন মানে কতটা সফট আছে, দেখুন পুরো একটা সামনে একটা ওয়াক করা থাকবে, দেখুন এইভাবে হ্যাট দেওয়া থাকবে, অনেকগুলো এর কালার অপশন পেয়ে যাবেন আপনি, আমি সবগুলো খুলছি না, দেখুন অনেকগুলো আপনারা কালার অপশন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আসি সাইজের ব্যাপারে, তো হুডির সাইজেরও কিন্তু কোনো অসুবিধা হবে না, আপ টু 44 সাইজ অবধি আপনারা, 44-46 অবধি আপনারা পেয়ে যাবেন। এবার যদি বলেন দিদি 10-15 বছর বাচ্চার কি কোনো হুডি দিতে পারবেন, অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবল আছে, সেটার প্রাইস কিন্তু 200 থেকে আপ টু 250-এর মধ্যে হয়ে যায়। আমি একটা পিস আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইগুলো 10-12 বছর বাচ্চারাও আপনারা ওয়্যার করতে পারবেন, দেখুন এইগুলোর এটাই যদি বলেন দিদি এরা শুধু কি এই পিসটাই হবে, না বিভিন্ন রকম সামনে ডিজাইন লেখা থাকবে, সামনে গুচি লেখা থাকবে, সামনে আপনার লোগো দেওয়া থাকবে, এরকম অনেক কটা পিসই আপনারা মোটামুটি পাবেন, দেওয়া আছে কোমরের দিকে, হ্যাঁ একদম, অনেকগুলো কালার অপশন আপনারা পেয়ে যাবেন বাচ্চার জন্য হবে। তার হ্যাঁ তার উপর যদি যেতে চান তাহলে আমি বলবো এই কোয়ালিটিটাই আসতে, এই কোয়ালিটিটা কিন্তু একদম পুরো ভেলভেটের উপরে আছে, দেখতেই পাচ্ছেন আর কতটা শাইনি প্রোডাক্ট, একদম প্রিমিয়াম, এটা শাইনি প্রোডাক্ট, 6-7টা আপনারা কালার অপশন পেয়ে যাবেন এগুলোর মধ্যে। আমি বলছি না কারণ অনেক জিনিস দেখাতে হবে সেই জন্য আমি একটু স্কিপ করে যাচ্ছি।
এর উপরে আসবো হচ্ছে উলেন কুর্তি। উলেন কুর্তিরও আপনার বিভিন্ন রকমের টাইপ থাকে, আমরা একটা টাইপ খুলে দেখাচ্ছি, আর বাদ বাকি কালার ডেকোরেশন যেমন চাইবে আমাদের সাথে একটুখানি কমিউনিকেট করে নেবেন। দেখুন এই হচ্ছে উলেন কুর্তি। দেখুন উলেনের আপনার জাস্ট মানে কোয়ালিটিটা দেখুন, এটা কিন্তু পুরো স্টোন এরকম একটা কাজ করা থাকবে, এটা পালসের ওয়ার্ক করা আছে। মেইন ব্যাপারটা হচ্ছে উলেন আমরা পরলে গায়ে ভীষণ কুটকুট করে বা গায়ে ভীষণ একটা রকমের ইচিং প্রবলেমটা দেয়, এইগুলো কিন্তু আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন ইচিং এর কিন্তু নয়, কটসুলের ব্যাপারটা এসে যাচ্ছে এখানে ভেতর একদম, এই না এমনি কোনো প্রবলেম হবে না, একদম আপনার পুরো ঠাসা ওয়ার্কটাকে একদম বসিয়ে দিয়েছে, একদম স্মুথ একবারে। এর ওপরে যদি মনে করেন একটা জ্যাকেট পরবে সেটাও পড়তে পারেন, কলকাতার ঠান্ডার জন্য অন্তত এগুলোর মধ্যে দেখুন সবার মধ্যে সাইডে পকেট থাকবে, আর এইগুলো আপনাদের 46-48 আপ টু স্ট্রেচ হবে, মানে 38 থেকে নিয়ে এগুলো মোটামুটি আপনার 420 থেকে নিয়ে 400-480-490 অবধি থাকবে। যেমনি যেমনি এবার আর ডিজাইন বাড়বে আপনার প্রাইসে ভ্যারিয়েন্ট আসবে। এবার যদি এত থেকে শুরু না, আমাদের কটসুলের গুলো 310 টাকা থেকে শুরু, সেটা কিন্তু এর থেকে একটুখানি কোয়ালিটিটা এ থাকবে, ডিফারেন্স থাকবে। এইগুলোরও আপনারা অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন পেয়ে যাচ্ছেন, আমি সবগুলো আর খুলছি না কারণ ভিডিও লেন্দি হয়ে যাবে। এবার আসছি জ্যাকেটে, জ্যাকেটে আপনার এটা একটা কালার দেখাচ্ছি, জিন্সের লাইট কালারটা, এর উপরে অনেকে কালারিং চায়, কালারিং কালারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, কালারিং পেয়ে যাবেন। প্লাস আমি আর একটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি, তার কিন্তু হ্যান্ডের মধ্যে কাজ করা থাকবে, দেখুন কাজ করাও পাবেন আপনারা প্লেনও পাবেন। দেখুন হ্যান্ডের মধ্যে দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ারের এমনি ওয়ার্ক করা আছে, এটা পুরো কিন্তু এমব্রয়ডারি করা, পুরো পড়লেন টপসের সাথে পড়লো খুব ভালো জিনিসটা ক্যারি হবে। এগুলো লাইট এন্ড ডার্ক দুটো শেডের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এগুলোর প্রচুর কটা পিস অ্যাভেলেবল আছে, 40-44-46 তিনটে রকমের আমরা সাইজ দিতে পারবো, এন্ড প্রাইস আপনার 200 থেকে আপ টু 280 এর মধ্যে হবে। এবার যদি বলেন এর থেকেও লো প্রাইস দিতে আমরা দিয়ে দেবো, আমাদের সাথে একটুখানি কমিউনিকেটেড করে নেবেন, কি দরকার কিরকম কি লাগবে সেটাও বলবেন, আমরা আশা করি আপনাদের হেল্প করতে পারবো। আচ্ছা এবার আসছি আমরা নাইট স্যুটে, নাইট স্যুটে আমি একরকম কোয়ালিটি অলরেডি রাখি যেটা সারা মাস আমরা ব্যবহার করতে পারি, যখন ঠান্ডা ছাড়াও সেগুলোর আপনার প্রাইস যায় মোটামুটি 250 থেকে একটু 80 ওপরে, আর এইটা আমরা জাস্ট ফর উইন্টারের জন্য আমরা আনিয়েছি এটা, কারণ অনেকে হ্যাঁ একদম দুটো সেট আছে, আর কোয়ালিটি আপনি দেখতে পারেন একদমই সফট, এটা হাতে নিলেই আপনারা ফিল করতে পারবেন কতটা সফট। আমি বারবার বলছি উলেনের কোয়ালিটি কিন্তু সেরকমই আমরা মেইনটেইন করি যাতে আপনাদের ইচিংটা না হয়, ইচিং প্রবলেমটা বা বাবলস ওটা এরকম যেন ব্যাপারটা না থাকে। এটার প্রাইস আপনার থাকবে 300 থেকে নিয়ে 350 এর ভিতরে, কটা কালার অপশন পেয়ে যাবেন, রেড ইয়েলো পিঙ্ক অনেক কটা কালার অপশন পেয়ে যাবেন। এবার দেখুন কিছু টি-শার্টস দেখাচ্ছি, এগুলোর মধ্যেও আপনারা অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন, দেখুন এগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সোয়েট শার্টস, যেগুলোকে আমরা বলি সোয়েট শার্টস, এরকম হ্যাঁ হাতে কম এগুলো আবার দেখুন একটু স্ট্রেচ হয় করলে সামনে এরকম ধরনের একটু স্টাইলের ছাড়া থাকবে, হ্যাঁ একদম পার্ট টাইপের মানে পাম্পি টাইপের একটু এগুলোর মধ্যে আপনারা অনেক কটা কালার অপশন পেয়ে যাবেন। এইগুলোর প্রাইস মোটামুটি আপনার 300 থেকে নিয়ে 380-390 অবধি আপনার প্রাইস পড়বে এগুলো একদম একদম। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে রেডিমেড কুর্তি, দেখুন ডেনিম কুর্তির অনেক কটা ডিজাইন আসে, এর মধ্যে সাইজ কিন্তু জাস্ট এক্সেল আর ডাবল এক্সেল আসে, মানে এম আর এল সাইজ এর মধ্যে কিন্তু পাবেন না, এক্সেল আর ডাবল এক্সেল এর মধ্যে থাকে, অনেক কটা ডিজাইন থাকবে, হাইনে গলা থাকবে, আমি সব কটা ডিজাইন আর খুলছি না। এগুলোর মধ্যেও আপনার এমনি ডার্ক শেড আর লাইট শেড আছে, আমি দুটোই ডার্ক শেড নিয়ে বসেছি, অনেক কটা এর ডিজাইন আপনি পেয়ে যাবেন, ডিজাইন ভেরিয়েশন হবে। আচ্ছা উইথ জ্যাকেট হবে, উইদাউট জ্যাকেট হবে, বিভিন্ন রকম টাইপস অফ পাবেন, একটু আমাদের সাথে কমিউনিকেট করতে হবে, জাস্ট ফর একটা একটা পিস আমরা তুলে ধরছি আপনাকে বলে দেন। এবার আমি একটু শার্প প্লাসের মাল আপনাকে দেখাবো যেটা আমাদের নতুন একদম লঞ্চ করা হয়েছে, তো সেটার আমি দেখাচ্ছি, আমি আগে একটুখানি এগুলো দেখি নি তারপরে আবার MGMM আদারওয়াইজ যেগুলো যেগুলো আছে ওগুলো দেখাবো। আচ্ছা এগুলো যাচ্ছে আপনার দেখুন শার্প প্লাসের টপ, আর শার্প প্লাসের ব্যাপারে আপনারা সবাই জানেন, শার্প প্লাস মানে কিন্তু কোনো আপনার
সেট অনুযায়ী আসবে না, এটা সবাই জানে। মোটামুটি সিঙ্গেল পিস সিঙ্গেল কালার আপনারা পাবেন। সিঙ্গেল কালার একটা জিনিস আপনার কাছে যাবে তো আদারওয়াইজ এর কাছে যাবে না, সেটা এটা বলেই দিলাম আমি। আচ্ছা সব ব্র্যান্ডেড, একদম ব্র্যান্ডেড। আপনারা ট্যাগ দেখতে পারেন, ট্যাগটাকে একবার দেখিয়ে দিচ্ছি। রিমানিকার ট্যাগ, যেটা ফ্লিপকার্টের নিজস্ব প্রোডাক্ট, এটা সবাই জানে রিমানিকা। তার দেখুন ট্যাগ লেখাই আছে 1099, এর ট্যাগ দেওয়া আছে, বারকোডও দেওয়া আছে। আমরা কোনো জালিয়াতি করতে পারবো না, আপনারা বারকোড স্ক্যান করবেন, ব্র্যান্ড দেখে নেবেন। ওকে, আমরা এটাকে হোলসেলিং করছি 200 থেকে আপ টু 250 এর মধ্যে। ওকে, 250 এর মধ্যে এটাকে আমরা পুরো হোলসেলিং করব। সেই জন্য যদি এই ওয়ান পিসের মধ্যে আরো ভেরিয়েশন দেখতে চান তো অবশ্যই ভিডিও কল করুন, আদারওয়াইজ আসুন। আমি জাস্ট একটা একটা প্রোডাক্ট আপনাদেরকে ছোঁয়াবো। ওকে, এটারও আপনার দেখিয়ে দিয়েছি, এটারও কিন্তু প্রাইস ট্যাগ দেওয়াই আছে। এটার এথেনার প্রোডাক্ট আছে এখানে, ঠিক আছে। এটার প্রাইস ট্যাগের প্রাইসটা দেওয়া নেই যদিও, এটা এল সাইজ দেওয়া আছে। তবুও এটা আরেকটা আমাদের কাছে প্রোডাক্ট আছে, আমরা প্রাইস ট্যাগ দেখতে দেবো। 3199 এটার প্রাইস ট্যাগ থাকে। এরপর দেখুন এটা একটা আপস অ্যান্ড ডাউন একটা কুর্তির মধ্যে, হ্যাঁ এটাও ব্র্যান্ডেড। দেখুন এটারও আপনার প্রাইস ট্যাগ দেওয়া আছে 1649। এবার যদি আমরা বলি যে আমরা দাম বলবো না, একটা মিনিমাম নিয়ে নেবো, তো আপনারা হয়তো ভাবতেই পারেন যে 1649 আছে, ম্যাডাম তো হাজারও নিতে পারে। একদমই ভুল ভাবছেন, 1649 মানে হাজার নেবো সেরকম কোনো ব্যাপার নেই, ব্যাপারটা 100 থেকে 300 মধ্যে থাকবে। এরপর দেখাচ্ছি, দেখুন আরেকটা ওয়ান পিস, ব্যাপারটা এক একটা নতুন নতুন, একদম পুরো স্টাইলিং পিস, একদম সিঙ্গেল পিস সিঙ্গেল কালার থাকবে। যদি কেউ মনে করেন যে সার প্লাস কে নিয়ে শুধু কাজ করব, তো তাদের জন্য বলবো এটা খুব উত্তম একটা ডিসিশন আপনাদের জন্য হবে। কারণ জিনিসগুলোর ভেরিয়েশন একটা, মানে সেটের তো কোনো ব্যাপারই থাকে না, একটা একটা করে পিস আপনারা ইউজ করুন আর একটা একটা পিস করে বেচুন। ওয়ান পিসটা জাস্ট দেখুন কতটা ইউনিক। আমি জাস্ট একটুখানি এটাকে দেখতে বলছি, দেখুন সামনে দেখুন পুরো ভি কাট করা আছে পুরো একদম, আর পুরো নিচটা এরকম ভাবে পুরো গেছে। আচ্ছা পেছনের দিকটা দেখুন, হ্যাঁ লং এর মধ্যে পেছনের দিকটা দেখুন, পেছনের দিকটা আপনার এরকম এক টাইপস অফ দড়ি দেওয়া, তার সঙ্গে আবার ভি নেক করা। যারা ওয়েস্টার্ন ক্যারি করেন তারা জানেনই ভীষণ মানে একটা স্টাইলিশ লুক দেবে এগুলো। ব্ল্যাকের ওপর যারা ব্ল্যাক লাভার আছেন তো প্লিজ আমাদের সাথে আসতে পারেন। ব্ল্যাক লাভার বলে শুধু বলবো না, সারপ্লাসে সমস্ত কটা কালারই থাকে, বাট যেহেতু আমি ব্ল্যাক লাভার তো বলবোই ব্ল্যাকের মধ্যে একটা নিজস্ব তো একটা থাকেই, তো প্রচুর ব্ল্যাক পিস আমরা দিতে পারবো। সামনে যেমনি 25 ডিসেম্বর আছে, দেন আপনার নিউ ইয়ার ইভ আছে, তার জন্য কিন্তু একদম জাস্ট পারফেক্ট। টপসের প্রচুর ভেরিয়েশন আছে, টপসের ভেরিয়েশন দেখে হয়তো শেষ করাতে পারবো না। আর এম থেকে ডাবল এক্সেল সবকটা সবকটা সাইজে আপনারা পেয়ে যাবেন, আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন বলবো না, নতুন হবে, ঠিক আছে। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে একটু এমজি তে, এমজি দেখাবো একটু। এমজির সবাই হয়তো ভাবছি উইন্টার এমজি কি কালেকশন দেখাবে, বা উইন্টারে আপনারা সবাই অনেক পরিচিত হয়েই গেছেন, অনেকদিন ভিডিওতে আসা হয় না তাই এমজি দেখানোও হয় না। এমজিতে দেখুন, দেখুন দেখুন এমজি পুরো আজরাকের মধ্যে যাচ্ছে, দেখুন সাইড থেকেও পুরো আজরাক, সামনে পুরো সিকোয়েন্সের ওয়ার্ক এন্ড গোটাপট্টির ওয়ার্ক করা থাকবে। দেখুন আজরাকই আপনাদের কাছে এসে গেছে, আপনারা ফোন করে সবাই রিশার করেন দিদি আজরাক আছে আজরাক আছে, অবিয়াসলি আজরাক তো আছে। 40 থেকে নিয়ে একদম 50 সাইজ অবধি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আরেকটা ব্ল্যাক পিস দেখাবো এমজির মধ্যে, দেখুন এটাও ভীষণ সুন্দর দেখতে একদম। আর ওদের আসল ট্যাগিংটা হচ্ছে বাটারফ্লাই যে ট্যাগটা, এটা হচ্ছে এমজির ট্যাগ, ঠিক আছে। তো সেই অনুযায়ী আপনারা ডুপ্লিকেট এমজি প্রোডাক্ট বিক্রি করছেন, এসব বলে কিছু লাভ হবে না। কাশ্মীরের সম্বন্ধে অনেকেই জানে, আমরাও প্রচুর বিক্রি করেছি, জাস্ট আপনাদের সাথে আর একবার একটু তুলে ধরছি যে আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে ব্যাপারটা। কাশ্মীরার দেখুন পুরো একদম দু সাইডে কাজ করা, একদম মাঝখানে এরকমভাবে পুরো এমব্রয়ডারি কাজ বসানো আছে, আর কাপড় তো আপনারা জানেনই, কাপড় নিয়ে কিছু বলার নেই। এর ওপরে 4-5-6 পর্যন্ত কালার অপশনস হয় কাশ্মীরার, অনেক কটা কালার এসেছে, আমি দুটোই নিয়ে বসেছি, বটল গ্রিন পেয়ে যাবেন, ব্লু পেয়ে যাবেন, ব্ল্যাক পেয়ে যাবেন, সব কালার পেয়ে যাবেন। এমজি আপনারা একদম কম প্রাইসে দেন না, তো কম প্রাইসের জন্য এমজি একটা আমরা দেখাবো, আমরা দিই না সেটা কথা না, ডিলার যদি না দেয় সেখান থেকে আমরা কী করে দিতে পারবো। তো আমাদের কাছে এসছে ব্যাপারটা দেখুন, এটা আমাদের এখন এমজি প্রাইস শুরু হবে কিন্তু 410 থেকে, 410 থেকে 410 এর এমজিও এসে গেছে, একদম পুরো সিম্পল আজরাকের ওপর দুদিকে বর্ডার দেওয়া,
মাঝখানে জাস্ট হালকা একটা এমব্রয়ডারি কাজ করানো। যদি আপনারা আজরাকের ঠাসা এই কাজটা নিতে চান, এটাকে কিন্তু প্লিজ কেউ বলবেন না যে দিদি এই কাজটা আপনারা আমাদেরকে ফেলে দিয়ে দিন, এটা আমাদের পক্ষে সম্ভব নয় দেওয়া। আরও দু একটা পিস দেখাবো আজরাকে দেখিয়ে, দেখুন এটাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজরাকের পিওর কালারটাই হচ্ছে এই কালারটা, পিওর কালারটাই হচ্ছে আজরাকের এরকমই। দেখুন এমজির পুরো মার্কিং করাই আছে এটা। এগুলো কিন্তু নিয়ার আউট আপনার 510-550 এরকম প্রাইসে আসবে, মানে রেঞ্জের ভেতরে আসবে। দেখুন আজরাকের আর একটা ডিজাইন, আজরাক উইথ ইন্ডিগো, দেখুন ইন্ডিগোর সাথে আজরাক। ইন্ডিগোর আর একটা কালেকশনসও দেখাবো, ইন্ডিগোর আর একটা কালেকশনসও যেটা ভীষণই পপুলার হয়েছে, চলে যাচ্ছে কিন্তু এমএমএ। এটা এমএমএ কুর্তি ইন্ডিগোর, আপনারা সবাই জানেন আমরা এমজি এমএম সব ব্র্যান্ডেরই কুর্তি কিন্তু রাখি আমরা। দেখুন এমএমএর এটা যেটা কুর্তি, আচ্ছা ইন্ডিগোর সেট। এবার আমরা একটা মানে কুর্তি বিক্রি করি 410-470 এরকম করি। ইন্ডিগো বলুন, আজরাক বলুন, এবার পুরো প্যান্ট সেট পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের কাছে 410-এ, অনলি 410, যেটা আপনার 42, 44, 46 তিনটে আমরা সাইজ অপশানস দেবো, আর ভ্যারিয়েশন টাইপস অফ ডিজাইন। এমজি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর একটা পিস দেখুন। এমজির সাথে যারা কাজ করতে চান, সো প্লিজ তারা কিন্তু সপ্তাহে 3 দিন করে অন্তত নতুন মাল আমাদের কাছে আসে, তো আমাদের সাথে কিন্তু কন্ট্রাক্টে থাকতে হবে এমজি যদি নতুন মালের সাথে কাজ করতে চাই। এমজি সত্যি আমরা স্টকে রাখতে পারি না, এটা সত্যি বলার তো নয়। এবার আমরা কিছু থ্রি পিস সেট দেখিয়ে দিচ্ছি, থ্রি পিস সেট কিছু নতুন আছে। দেখুন এই দোপাট্টাটা দেখুন কতটা সুন্দর, পুরো ক্রুজ ওয়ার্ক করা আছে। আমি 2 মাস আগের ভিডিওটা দিয়েছিলাম, ওখানে অনেক থ্রি পিস সেট অনেক রকম দেখিয়েছিলাম, আপনারা সেরকম থ্রি পিস সেট কিন্তু আরো পাবেন। এটা পুরো মাশলিনের উপর যাচ্ছে, কাস্ট দেখুন। কিন্তু আপনারা জানেন এটার ফার্স্ট যে কালারটা বেরিয়েছিল সেটা হচ্ছে সাদা হোয়াইট, তারপরে বেরিয়েছে এই কালারটা, তারপরে ক্রিম পিঙ্ক কালার আছে, অনেক রকমের কালার আছে কিন্তু এইগুলোর। আর এইগুলোর আপনার প্রাইস যাবে মোটামুটি 580-570। আর এগুলো আপনারা ML, XL, XXL চারটে সাইজের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা আরেকটা ব্যাপার আমি একটুখানি ক্লিয়ার করে দিই, যেটা এতদিন আমরা করিনি, সেটা হচ্ছে 120-200 এর মধ্যে যারা কুর্তি পারচেস করছেন তাদেরকে কিন্তু সেট কেটে দেওয়া হবে না। যারা 100-200 মানে 200 এর মধ্যে আমাদের যারা হোলসেল যে প্রাইসটা আছে সেখানে যদি আমরা দেখি 40 সাইজেরই চারটে পরপর এসে গেছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে দুটো অন্তত নিতেই হবে। আর যদি কালার অপশন ভেরিয়েশন থাকে চারটে, তো আমরা কিন্তু সেট কাটবো না, আপনাদেরকে কিন্তু পুরো সেট ওয়াইজই নিতে হবে। 200-এর মধ্যে যে রেঞ্জটা আপনাকে সেট ওয়াইজই পুরো তুলতে হবে। আরেকটা থ্রি পিস দেখাচ্ছি, দোপাট্টাগুলো দেখুন কোনো ছোট দোপাট্টা হবে না, দেখুন পুরো 2.5 মিটারের দোপাট্টা থাকবে, পুরো বর্ডারে করা থাকবে। তো সেখানের জন্য যারা বিক্রি করতে চাইছেন একতে তারও কিন্তু আসতে পারেন বিয়ে বাড়ি উপলক্ষে। দেখুন একদম পার্টি ওয়্যার একটা থ্রি পিসের কালেকশন, দেখুন এটা কিন্তু এখান দিয়ে কাট করা আছে, কুর্তি স্টাইলেরই কাট করা, বাট দেখে মনে হয় না পুরো একদম গাউন স্টাইল, একদম সামনে দেখুন এরকম পুরো দেখুন সিকোয়েন্সের কাজ করা আছে, অল ওভার পয়েন্ট পিন করা আছে, এক একটা থ্রি পিস এক একটা থেকে অন্যরকম একদম। আচ্ছা আমরা এখানে স্ট্রেট প্যান্টটা দেখালাম না, স্ট্রেট প্যান্ট আপনারা জানেনই রুদ্রা স্পেশাল স্ট্রেট প্যান্ট বিক্রি করে, সো ওটার কিন্তু হোলসেলিং প্রাইস 290, ওকে। তো সেরকম জিনিসটা আমরা বলেই দিলাম, দেখুন এর দুপাট্টা দেখুন, সবার দোপাট্টা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের থাকবে, দেখুন কতটা সুন্দর একটা দোপাট্টা, বান্দি টাইপের, আর আপনি দেখুন পুরো লটকন দেওয়া থাকবে। প্রত্যেকটা দোপাট্টার ওয়েট আপনি দেখতেই পাচ্ছেন, লেন্থ কিন্তু 2.5 মিটারের কোনোটাই কম না, কম হবে না। দেখুন এগুলো সব এক একটা পিস, এগুলো হচ্ছে ডিজাইনিং পিস, পুরো কাজ করা একদম। যদি কেউ মনে করেন যে একটু কম দামের মধ্যে পিসেস নেবো, মানে 2 পিস নেবো, 3 পিস নেবো, তারাও কন্ট্যাক্ট করতে পারেন, কম দামেরও জিনিস রাখি, যেহেতু আপনাদের কাছে বসেছি তো ভালো জিনিসটাকে দেখানোর জন্য বসিয়েছি। ইন্ডিগোর মধ্যে 2 পিস সামনেটা পুরো গোটাপাট্টির ওয়ার্ক যাবে, আর একদম মলমল কটনের ওপর, আপনি একটা হাতের মুঠোতে কিন্তু কাপড় ধরে নিতে পারবেন, দেখুন এটা আপনার সাইড কাটে যাবে, এর সঙ্গে যাবে দেখুন এমনি পেন্সিল প্যান্ট, এগুলো সব আপনারা ML, XL, XXL চারটে সাইজে কিন্তু পেয়ে যাবেন। একটা হোয়াইটের মধ্যে প্যান্ট যাবে, এমনি নিচেরটা দেখুন বর্ডারে এমনি কালার করা থাকবে কুর্তির কালার থেকে। এইটার কিন্তু আগে আমরা গাউনও দেখিয়েছি এই সেম ডিজাইনের, এখন এটা পেন্সিল প্যান্ট সেটে এসে গেছেন, দেখুন সামনেটা পুরো গোটা পাট্টি অ্যান্ড ছোটো ছোটো পালস দিয়ে কাজ করা আছে,
সব কটার মধ্যে আপনারা এমএল এক্সএল ডাবল এক্সএল সাইজ পেয়ে যাবেন, অনেক কটা আপনারা ডিজাইন পেয়ে যাবেন। দেখুন এইসব সব পেন্সিল প্যান্টের ডিজাইন আপনারা অনেক কটা ডিজাইন পেয়ে যাবেন, সবগুলো আর খুলছি না, ভিডিও লেন্দি হয়ে যাবে। এবার আমি একটা কাফতানের সেট দেখিয়ে দিচ্ছি যেটা কি এখন ভীষণ ডিমান্ডিং যাচ্ছে। পেন্সিল প্যান্ট আগে জাস্ট কাফতান দেখিয়েছিলাম শুধু, এখন দেখুন কাফতানের সেট এসে গেছে। এই থাকবে পেন্সিল প্যান্ট উইথ কাফতান। দেখুন কতটা জাস্ট দেখুন সামনেটা কিন্তু পুরো এটা সিকোয়েন্স আর লক্ষ্ণৌর কাজ। দেখুন লক্ষ্ণৌর চিকনে যেটা সুতোর কাজ থাকে, সুতোর কাজ থাকবে সাইড থেকে কিন্তু এইভাবে দেখুন লেস যাবে। এইগুলো আপনারা এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে ডিজাইন চারটে সাইজে পেয়ে যাবে, অনেক কটা ডিজাইন পেয়ে যাবেন। আমি একটা দেখিয়ে দিলাম। এরপরে আমি এবার একটু আমরা গাউন দেখিয়ে দিচ্ছি। এই গাউনটা আপনারা সবাই জানেন আগে দেখানো হয়েছে, বাট ফ্যাব্রিকের মধ্যে এইটা আগে ছিল রেয়নের মধ্যে, এখন এসেছে এটা মাসলিনের ওপর। এটার সঙ্গে থাকবে একদম, আর এটার সঙ্গে যাবে আপনার বান্নির জ্যাকেট, ভীষণ পপুলার একটা ডিজাইন। দেখুন জাস্ট ওয়াকটা সামনে দেখুন, কিন্তু রেডটা বেশি ডিমান্ডিং। এর মধ্যেও আপনারা এম এল এক্সএল ডাবল এক্সএল চারটে সাইজ পেয়ে যাবেন। দেখুন আর একটা ডিজাইনার থ্রি পিস দেখিয়ে দিই আমরা। ফার্স্টে দোপাট্টাটা দেখুন কতটা সুন্দরের দোপাট্টা, দেখুন পুরো একদম, দেখুন পুরো একদম ওয়ার্ক করা আছে। এর সঙ্গে থাকবে আপনার লেগিংস, আর তার সঙ্গে থাকবে দেখুন গাউন। দেখুন পুরোটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে, দেখুন পুরো একদম ওয়ার্ক করা একদম। না এগুলো প্রিন্টেড নয়, আমি দেখিয়ে দিই পুরোটা কিন্তু এমব্রয়ডারি। দেখতে জিজ্ঞেস করে হোয়াইটের মধ্যে গাউন দেখান, হোয়াইটের ভীষণ ডিমান্ড থাকে। দেখুন এটা হোয়াইটের মধ্যে থাকবে, এটার সঙ্গে এটা দোপাট্টা না এটা স্টোল। দেখুন পুরো বেস হোয়াইট থাকবে, জাস্ট ফুলের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তিনটে চারটে কালার এর মধ্যেও আপনারা পেয়ে যাবেন। দেখুন আর একটা গাউন দেখাচ্ছে, দেখুন গাউনের ঘেরটা দেখুন কতটা সামনে, কিন্তু পুরো দেখুন ফলস মিরর আর ছোট ছোট পালসের কাজ করা। এখন যেহেতু পূজা চলে গেছে তো সেহেতু একটু হালকার উপরে কাজ করা এখন সবাই চাইবে, যে হালকার উপরে একটুখানি দিন কিছু। ওয়েডিং সিজনের জন্য যদি আপনারা গাউন চান সেটাও আসতে পারেন, 580 মধ্যে অনেক ভালো ভালো গাউন আপনারা পেয়ে যাবেন। ভিডিও শেষ করবো আমরা লাস্টের ট্রেন্ডের কালেকশন দেখি আর একটু, যাতে একটু বেশি প্রোডাক্ট দেখাবো না সেই জন্য। তার উপরে নীল মানে কালারটা ব্লু, তার সাথে আপনার আবার সাদা সুতোর কাজ করা। এর মধ্যেও আপনারা তিনটে চারটে কালার পেয়ে যাবেন, ওয়াইন মারুন ব্লু তিনটে চারটে কালার আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট ফ্যাশনে অবশ্যই মানে টাচে থাকতে গেলে ভিডিও তো অবশ্যই দেখতেই হবে, অ্যান্ড এসে আপনারা প্রোডাক্ট কিনুন চাই না কিনুন একটু এসে আমাদের সাথে কন্ট্যাক্টে থাকতে হবে। কোটের এক কিছু কালেকশন আছে, এক দু একটা কোটের কালেকশন আমি দেখিয়ে দিই। কালেকশনের মধ্যে ব্লেজার টাইপ আসলো, দেখুন কতটা জাস্ট সুন্দর লুক আছে। দেখুন এইভাবে থাকবে, এগুলোর আপনি অনেক কটা আপনারা কালার পেয়ে যাবেন। হ্যাঁ দু সাইডে দেখুন পকেট থাকবে এইভাবে, দেখুন এমনি সামনে বাটনস দেওয়া থাকবে, কোনো ড্রেসের জিন্সের সঙ্গে বা স্যুটের সঙ্গে কারোর সঙ্গে আপনারা ক্যারি করতে পারেন। এর মধ্যে আপনারা চারটে পাঁচটা কালার পেয়ে যাবেন, ব্ল্যাক পেয়ে যাবেন, মাস্টার্ড পেয়ে যাবেন, দেন পিচ পিঙ্ক আছে, দেন বটল গ্রিন, অনেক কটা কালার আপনারা পেয়ে যাবেন। আপনারা ভিজিট করুন, অনেক কটা আপনারা কালার অপশন দেখতে পাবেন, বা অনেক কটা ডিজাইনও এর মধ্যে আলাদা আলাদা বেল্ট লাগানো থাকে, আমি ওটা নিয়ে বসিনি, এখানে ফার দেওয়া থাকে, অনেক কটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এবার তারে আর লেন্দি না করে ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। আপনারা শপে নিশ্চয়ই ভিজিট করুন, দেখুন আরও অনেক কালেকশন। আমি ওটা বলেই দিলাম যে যদি 200 মধ্যে যে প্রোডাক্ট যারা কিনবে মিনিমাম ওটা আপনাকে মোটামুটি সেট অনুযায়ী নিতেই হবে, আর মিনিমাম আপনার পারচেজিং অ্যামাউন্ট 5000। আমরা 5000-এর নিচে কিন্তু কোনো ডিল করি না। যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমরা হ্যাঁ সব ব্যবস্থা আছে, একদম চোখ বন্ধ করে একদম আমাদের ভরসা করতে পারেন, সে নিয়ে কোনো অসুবিধা হবে না। আর একবার বলে দিই, হাওড়া আর দমদম দু জায়গায় আমাদের নিজস্ব শপ আছে। হাওড়াটায় ও বসে, দমদমে আমি থাকি, আমার বৌদি থাকে,
আমার ফ্যামিলি মেম্বাররা সবই দমদমেই থাকে, আর ও আমার ফ্যামিলি মেম্বারের মধ্যেই পড়ে, ও হাওড়াটায় বসে। তো কোনোভাবে এটা নেহাদি তুমি নেই, আমরা মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সেখানে। তো যে যারা যেটা কাছে হবে সেটাই আসতে পারে। মিনিমাম অ্যামাউন্ট আমি আবার বলে দিচ্ছি 5,000। আর যারা যারা যেটা যেটা দরকার হবে, যদি মনে হয় প্রাইস এটা বেশি হচ্ছে, এর নিচে একটু কিছু চাই, আমাদের সাথে কথা বলুন, আমাদের শপে ভিজিট করুন প্রথমে। কেনা না কেনা ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দাম একটু বেশি রাখতেই হয়। আপনারা সবাই জানেন আমরা কোয়ালিটি মেনটেন করি। হ্যাঁ সেটা করবেন না, একদম দু একজন কমেন্ট করে বসেন এত দাম এত এ করা, কিন্তু MGMN যারাই কিনেছেন, যারা যারা হোলসেলের থেকে কিনেছেন, আমি এটাই বলবো, কেউ আশা করি 200-300 টাকায় আপনাদেরকে MGMN কেউই দিতে পারিনি। আমাদের মতো যারা যারা হোলসেলাররা কাজ করছে কলকাতায়, আমাদের কিন্তু প্রত্যেকজনের সাথে প্রত্যেকজনের খুব ভালো ইউনিটি আছে। সুতরাং এটা আপনারা ভাববেন না মোটেই যে একজন হোলসেলার খুব বেশি নেবে, একজন হোলসেলার খুব কম নেবে, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একতা নিয়ে কাজ করি আমরা, আর প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগও খুব ভালো আছে। সুতরাং এই ধরনের কথাবার্তা এখানে এসে বলবেন না যে ওনারা ওখানে কম নিচ্ছেন আপনারা বেশি নিচ্ছেন। অল অ্যামাউন্ট সবাই আমরা একসাথে কাজ করছি, আর আপনাদের কাছে বেস্ট প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ওকে থ্যাংক ইউ সো মাচ দুজনকেই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে, নমস্কার।